নদিয়া জেলার সগুনায় নবগ্রামে আর নয় অন্যায়কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি কল্যাণী দুই নম্বর গ্রামীণ মণ্ডলের পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার তপশিলী মোর্চার সভাপতি তারকনাথ সরকার, মানবেন্দ্র রায়, মহিলা নেত্রী উত্তরা বাউরি ও ওই মণ্ডলের সভাপতি সমীরণ সরকার সহ একাধিক নেতৃত্ব। সবাই উপস্থিত কর্মীদের উপস্থিত লক্ষ্য করা যায় যথেষ্ট। উপস্থিত আছেন আজকের পথসভা, আজকে আমাদের সারা বাংলায় মহিলা মোর্চার ডাকে প্রত্যেকটি প্রশাসনিক ভবনের সামনে যে নারীরা সুরক্ষিত নয়, অনবরত নারীদের উপরে মায়াবন্ধের উপর যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকে আমাদের সারা বাংলা জুড়ে প্রশাসনিক ভবনের সামনে আমাদের অবস্থান ধর্ণা বিক্ষোভ চলছে। তার অংশস্বরূপ আজকে আমাদের ZP44A সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে আজকে আমাদের এই পথসভা। মহিলারা আজকে পশ্চিমবঙ্গের বুকে যেরকমভাবে অসুরক্ষিত, ভারতবর্ষের কোথাও এটা হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে মহিলাদের অসুরক্ষতাকে ই করবার জন্য, অসুরক্ষা থেকে বিরতি করবার জন্য এরা এখানে একটা ধর্ণা করেছিল। সেই ধর্ণাটা পুলিশি এতটা চাপ ছিল তাদেরকে ছোট করে করতে হয়েছে। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।